ইংল্যান্ডকে রাঁচির বুকে হারতে বসা চতুর্থ টেস্ট ম্যাচে গিল এবং ধ্রুব জুরেলের মারাত্মক দুটি ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে 5 উইকেটে চতুর্থ টেস্ট ম্যাচটিকে জিতে ভারতীয় টিম এখন খেলতে যাচ্ছে তার পরবর্তী তথা অন্তিম টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। 5 ম্যাচের টেস্ট সিরিজে যেখানে ইংল্যান্ড টিম প্রথম টেস্ট ম্যাচটি জেতার পর লাগাতারভাবে 3টি ম্যাচ হেরে অলরেডি সিরিজটাকে হেরে বসেছে এবং এখন বর্তমানে তারা চরম লজ্জার মুখে পড়েছে এবং তারাও চাইছে এই 5ম টেস্ট ম্যাচটিকে জিতে ভারতকে হারিয়ে অন্ততপক্ষে নিজেদের মানসম্মানটিকে রক্ষা করার জন্য লড়াই করতে। সেখানে ভারতীয় টিমও শেষবার যেখানে 2018 সালে ইংল্যান্ড ট্যুরে গিয়ে ইংল্যান্ডের ঘরের মাঠে 5 ম্যাচের টেস্ট সিরিজে 4-1 ব্যবধানে হেরে এসে লজ্জার মুখে পড়েছিল, সেখানে এখন ভারতীয় টিম এই 2024 সালে 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকেও এই টেস্ট সিরিজে 4-1 ব্যবধানে হারিয়ে সেই বদলা নিতে তথা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার রাস্তাটাকে একেবারে ক্লিয়ার করে ফেলতে এবং ম্যাচ জিততে ভারতীয় টিম ফাইনালি এই 5ম তথা অন্তিম টেস্ট ম্যাচটিতে মাঠে নামছে। প্লেইং ইলেভেনে কয়েকজন সুপারস্টার প্লেয়ারকে ফিরিয়ে বিরাট বড় সব বদল ঘটিয়ে এক দুর্ধর্ষ নতুন প্লেইং ইলেভেন এবং ওপেনার নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ভারত বনাম ইংল্যান্ড এই 5ম তথা অন্তিম টেস্ট ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় লাইভ শুরু হয়ে যাচ্ছে, এই টেস্ট ম্যাচটি কোন মাঠে খেলা হবে, এই মাঠে কারা সুবিধা পেতে চলেছে, কোন ব্যাটসম্যান কোন বোলাররা সুবিধা পাবে, তাদের ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে এবং সর্বোপরি ভারতীয় দল এই 5ম তথা অন্তিম টেস্ট ম্যাচে তাদের প্লেইং ইলেভেনে কোন বড় সব পরিবর্তন এবং প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে তার A to Z সমস্ত ডিটেল জানবো এই একটি ভিডিওর মাধ্যমে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ও ভারতীয় টিমকে এই অন্তিম ম্যাচেও বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2024 KKR সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, ঘরের মাঠে ক্রিকেট উৎসব অর্থাৎ IPL 2024 শুরু হওয়ার আগে ভারতীয় টিম তার অন্তিম কোনো টেস্ট ম্যাচ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে 5ম টেস্ট ম্যাচটি খেলতে নামবে আগামী 7ই মার্চ থেকে 11ই মার্চের মধ্যে হিমাচল প্রদেশের HPCA ক্রিকেট স্টেডিয়ামে। যে টেস্ট ম্যাচটি শুরু হয়ে যাবে ভারতীয় সময় অনুযায়ী ঠিক সকাল 9:30 থেকে এবং যেটাকে আমরা অলরেডি টিভিতে স্পোর্টস 18 এবং মোবাইলে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে একেবারে বিনামূল্যে দেখতে পাবো। যেখানে এখন এই ধর্মশালার HPCA ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্টের কথা বললে, যেরকমটা জানো ভারত তথা গোটা বিশ্বে যে কটা ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তাদের মধ্যে অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম হলো এই ধর্মশালার HPCA ক্রিকেট স্টেডিয়াম। কারণ এই স্টেডিয়ামটি শুধু প্রায় 1,457 ফিট উচ্চতায় অবস্থান করেনি, চারিদিকে যেমন পাহাড় পর্বত রয়েছে ঠিক তেমনই ক্রিকেটের জন্য পরিবেশটাও কিন্তু খুব দুর্দান্ত। যেখানে ভারতীয় টিম শেষবার কিন্তু 2017 সালে একটাই মাত্র টেস্ট ম্যাচ খেলেছিল এবং যেখানেও কিন্তু ভারতীয় টিম 3 ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে এই মাঠেই অন্তিম ম্যাচটিকে 8 উইকেটের ব্যবধানে জিতে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল। তাই একইভাবে ভারতীয় টিমও যদি তার দুর্দান্ত করা কামাল পারফরম্যান্স ধরে রাখতে পারে এবং ইংল্যান্ডকে এই ম্যাচে হারিয়ে দেয় তাহলেও কিন্তু ভারতীয় টিম এই ধর্মশালার বুকে ম্যাচটিকে জিতে সিরিজটিকে 4-1 ব্যবধানে জিতে নিয়ে সেই 2018 সালের বদলা নিতে পারবে ইংল্যান্ডের উপর। যেখানকার উইকেটের কথা বললে, এটা কিন্তু পুরোপুরিভাবে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ নয়, এই পিচটা কিন্তু বোলারদের, সে পেস বোলার বলো আর স্পিন বোলার বলো, বোলারদের কিন্তু একটু মদত দেয়। তবে এখানে ব্যাটসম্যানরাও কিন্তু ভালো মোটামুটিভাবে রান পায় যত দিন গড়ায়। হ্যাঁ বস, এখানকার ফার্স্ট ইনিংস এবারে স্কোর হলো টেস্টে 300, সেকেন্ড ইনিংস হলো 332, অর্থাৎ যত ইনিংস গড়ায় দিন গড়ায় তত এখানে ব্যাটসম্যানরা মদত পেতে শুরু করে এবং শুরুতে কিন্তু পেস বোলাররা মদত পায়, কেননা এখানে কিন্তু পেস বাউন্স সুইং সবটাই পাওয়া যায়। তবে এখানে শুরুতে স্পিনাররা কিন্তু, বিশেষ করে ফিঙ্গার স্পিনাররা কিন্তু মদত পাবে না, কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনাররা কিন্তু এখানে মদত পেতে পারে। আর সেই জন্যই তো শেষবার যখন ভারতীয় টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাঠে খেলতে নেমেছিল সেই ম্যাচে কিন্তু পেস বোলারদের পাশাপাশি কুলদীপ যাদব 4টি উইকেট, জাদেজা 4টি উইকেট, অশ্বিন 4টি উইকেটও পেয়েছিল এই ম্যাচে। তো যাই হোক, ভারতীয় টিম টস জিতলে কিন্তু প্রথমে হয়তো এখানে ব্যাটিং করতে চাইবে। এখন এই ম্যাচের জন্য ভারতের প্লেইং ইলেভেন এবং পরিবর্তনের কথা বললে, এই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেনে আজ ওপেনার দেখতে পাওয়া যাবে আরও একবার রোহিত শর্মার পাশাপাশি যশস্বী জয়সওয়ালকে। হ্যাঁ বস, এই সিরিজে কিন্তু রোহিত শর্মা ব্যাটাতে 297 রান এবং যশস্বী জয়সওয়াল সবথেকে বেশি অর্থাৎ 655 রান ঠুকে দিয়েছেন। তাই আশা করা যায় এই দুটি জুটি আবারও কামাল করবে এই অন্তিম ম্যাচে, যেখানে এই ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3-তে শুভমান গিল, নাম্বার 4-এ KL রাহুল অথবা দেবদূত পাড়েকালে, নাম্বার 5-এ রবীন্দ্র জাদেজা। হ্যাঁ বন্ধু, কয়েক মাস আগে শুভমান গিলের ফর্ম একেবারে জঘন্য থাকলেও কিন্তু বর্তমানে কিন্তু তিনি ধীরে ধীরে ফর্মে ফিরে এসেছেন এই IPL শুরুর আগে এবং এই সিরিজে বর্তমানে তিনি সেকেন্ড হায়েস্ট রান স্কোরার অর্থাৎ
42 রান ঠুকে দিয়েছেন ব্যাটাতে। যেখানে কেএল রাহুলের কথা বললে বিরাট কোহলি হয়তো এই ম্যাচটা খেলবে না, কেএল রাহুলের খেলার সম্ভাবনাও কিন্তু এখানে নেই, কেননা রিপোর্ট অনুযায়ী তিনি কিন্তু বর্তমানে লন্ডনে উড়ে গেছেন নিজের ইঞ্জুরিটাকে ডাক্তারের কাছে দেখানোর জন্য। তাই কেএল রাহুল যদি না খেলে তাহলে এখানে রজত পাতিদার পুরোপুরিভাবে বাদ পড়বে এবং তার জায়গায় নাম্বার ফোরে দেবদূত পাড়েকালকে ডেবিউ করতে দেখা যাবে। হ্যাঁ বস, এই দেবদূত পাড়েকালে একজন বাঁহাতি ব্যাটসম্যান যিনি তার নিজের শেষ পাঁচটা ফার্স্ট ক্লাস ম্যাচে তিনটা সেঞ্চুরি এবং দুটো অর্ধ সেঞ্চুরি ঠুকে দিয়ে মারাত্মক ফর্মে আছে। আর যেখানে রবীন্দ্র জাদেজার কথা কি বলবো, এই সিরিজে যেমন ব্যাট হাতে 217 রান ঠুকে দিয়েছেন, ঠিক তেমনই বল হাতেও কিন্তু 17টি উইকেট নিয়ে কামাল করে দিয়েছেন এবং যত সম্ভব ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটি তিনিই পেতে যাচ্ছেন। যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারের খেলতে দেখতে পাওয়া যাবে নাম্বার সিক্সে সরফরাজ খান, নাম্বার সেভেনে ধ্রুব জুরেল এবং নাম্বার এইটে রবিচন্দন অশ্বিনকে। হ্যাঁ বন্ধু, তৃতীয় টেস্ট ম্যাচে সরফরাজ খানের ব্যাট মারাত্মকভাবে চললেও চতুর্থ টেস্ট ম্যাচে কিন্তু সেরকমভাবে কামাল করতে পারেনি, তাই সরফরাজ খান চাইবে নিজের পারফরম্যান্সটাকে ধরে রাখতে। যেখানে ধ্রুব জুরেলের কথা কি বলবো, চতুর্থ টেস্ট ম্যাচে যেভাবে নাচির বুকে ধোনির শহরে দুটি ইনিংসেই মারাত্মকভাবে ব্যাটিং করে ভারতকে বাঁচিয়েছে, জিতিয়েছে, তারপর থেকে তিনি কন্টিনিউয়াসলিভাবে অন্ততপক্ষে টেস্ট ম্যাচে কিপিং করতে যাচ্ছেন। যেখানে রবিচন্দন অশ্বিনও কিন্তু এই সিরিজে বলাতে 17টি উইকেট নিয়ে নিয়েছেন এবং এই মাঠেও কিন্তু শেষবার টেস্ট ম্যাচ খেলতে নেমে 4টি উইকেট নিয়েছিলেন, তাই এখানেও কিন্তু রবিচন্দন অশ্বিন আরও একবার দুর্দান্ত পারফরমেন্স দেবেন, বিশেষ করে দ্বিতীয় তৃতীয় ইনিংসগুলোতে। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার নাইনে কুলদীপ যাদব, নাম্বার টেনে আকাশদীপ, নাম্বার ইলেভেনে মোহাম্মদ সিরাজ অথবা জাসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধু, বিরাট কোহলি এবং কেএল রাহুলকে হয়তো এই টেস্ট ম্যাচে খেলতে দেখতে পাওয়া যাবে না, কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু জাসপ্রীত বুমরা এই টেস্ট ম্যাচে কাম ব্যাক করতে পারেন। আর তিনি যদি ফিরে আসেন তাহলে তিনি মোহাম্মদ সিরাজের জায়গায় খেলবেন এবং মোহাম্মদ সিরাজ বিশ্রামে যাবেন। আর আকাশদীপের কথা কি বলবো, তিনি যেভাবে ডেবিউ করে প্রথম ইনিংসেই 3টি উইকেট নিয়ে নিজের ট্যালেন্ট দেখিয়েছেন সেখানে তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। আর কুলদীপ যাদবও কিন্তু এই সিরিজে মাত্র 3টা ম্যাচ খেলে 12টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতেও কিন্তু দুর্দান্ত কয়েকটি ইনিংস খেলেছেন। তো এই ছিল ম্যাচ সংক্রান্ত এ টু জেড সমস্ত ডিটেলস এবং ভিডিও। তোমার কি মনে হয় ভারতীয় টিম কি এই ম্যাচটিকে জিতে ইংল্যান্ডকে এই সিরিজে 4-1 ব্যবধানে হারাতে পারবে, তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।